ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতে এবার পুরনো নাইট মনীষ পাণ্ডেকে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল জয়ের নায়ককে টিমে এনে ব্যাটিংকে শক্তিশালী করতে চাইছেন গৌতম গম্ভীর। এবার অকশনে তার বেশি টাকা খরচ করেছে বোলারের পিছনে, মানে কেকেআর বেশি টাকা খরচা করেছে বোলারদের পিছনে। ব্যাটসম্যানদের মধ্যে মাত্র দুজনকে টিমে নিয়েছে কেকেআর। মনীষ পাণ্ডে ছাড়াও রয়েছেন শেরফান রাদারফোর্ড। অকশনে নাইট রাইডার্সের পরিকল্পনা দেখে হতাশ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে অবসর নেওয়ার পর ডেভিলিয়ার্স এখন ক্রিকেট পরামর্শদাতা হিসেবে কাজ করেন। তিনি নিজের ভিডিওতে এবার কেকেআরকে নিয়ে মুখ খুললেন। কেকেআর এবার অকশন থেকে মোট 10 জন প্লেয়ারকে টিমে নিয়েছে। 24.75 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ক যাদের মধ্যে অন্যতম, 2 কোটি টাকা দিয়ে মুজিবুর রহমানকে নিয়েছে, মাত্র 2 জন ব্যাটসম্যানকে তারা নিয়েছে। যা দেখে মিস্টার 360 বলেন, আমি মনে করি ওদের বোলিংটা দারুণ, তবে ওদের সমস্যা হবে ব্যাটিংয়ে। ওদের খারাপ ব্যাটসম্যান নেই, তবে আমি মনে করি আইপিএল জেতার জন্য যে ব্যাটিং গভীরতা দরকার সেটা কিন্তু ওদের নেই। শ্রেয়াস আইয়ার দারুণ ব্যাটসম্যান, ও আমাকে ব্যাটিং দিয়ে মুগ্ধ করে। রিঙ্কু সিং একজন দারুণ ফিনিশার। ওদের ব্যাটিং খারাপ নয়, তবে আইপিএলে সেরা ব্যাটিং লাইন আপগুলোর মতো নয়। এবার আইপিএলে কেকেআরের খারাপ দিক বলতে আমি এটাই দেখছি, শ্রেয়াস এবং রিঙ্কুকে বাদ দিয়ে কেকেআরে এবার আছেন রহমানুল্লাহ গুরবাজ, নীতিশ রানা, আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার। পার্ট টাইম ব্যাটসম্যান হিসেবে কাজ করতে পারেন সুনীল নারিন। রাসেলের উপর খুব একটা বেশি ভরসা করা যায় না।